বন্ধুরা, আগামী 20 এপ্রিল বৃহস্পতিবার ঘটতে চলেছে 100 বছরের সবথেকে বড় সূর্যগ্রহণ। কারণ বন্ধুরা, একই সঙ্গে এই দিনে ঘটবে 3 ধরনের সূর্যগ্রহণ, যাকে বিজ্ঞানীরা বলছে হাইব্রিড সূর্যগ্রহণ বা সংকর সূর্যগ্রহণ। তাই এই দিনে বন্ধুরা সামান্য কিছু কার্যেই মানুষের বহু দিনের দুর্ভাগ্য নাশ করে দেয় এবং পরের দিন থেকেই তারা আবার জীবনে সৌভাগ্যকে দেখতে শুরু করে। কারণ বন্ধুরা, এই বৈশাখী অমর্ষার মহাযোগে এই সূর্যগ্রহণ বিভিন্ন গ্রহ বিভিন্ন রাশির মানুষের ওপর প্রভাব ফেলছে। তাই কাজগুলোর মধ্যে যে কোনো একটি কাজ বন্ধুরা আপনার গ্রহণ চলাকালীন বা গ্রহণের পর করলে দুর্ভাগ্য তো ছুতে পারবেই না, বরং মানুষের এতে আর্থিক ভাগ্য খুলে যায়। কারণ বন্ধুরা, আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে গ্রহদোষ, আর এর ফলে বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা লেগে থাকে এবং ঠিক সময়ে যদি আমরা এই সমস্যার সমাধান না করি তো বন্ধুরা আমাদের জীবনে কিন্তু নরক যন্ত্রণার মতন কষ্ট ভোগ করতে হয়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে গ্রহদোষ দূর করার সবথেকে সহজ উপায়। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1 বন্ধুরা, প্রথমে যে উপায়টি আপনাদের বলবো তা হচ্ছে মিছরি গুঁড়ো করে ময়দার সাথে তা মিশিয়ে অমাবস্যা, পূর্ণিমা বা শনি মঙ্গলবার বা কোনো গ্রহণের দিন আপনারা বাড়িতে যেখানে কালো পিঁপড়ে রয়েছে সেখানে ছড়িয়ে দিন। এতে রাহু, কেতু ও শনির অশুভ প্রভাব থেকে বন্ধুরা আপনারা তাড়াতাড়ি নিস্তার পাবেন। এছাড়া বন্ধুরা, মৌরি ও মিছরি একসাথে মিশিয়ে খেলে বুধের সুপ্রভাব এসে মানুষের জীবনে পড়ে, ফলে পরিবারের সুখ শান্তি আর্থিক উন্নতি আবার সহজেই হয়। নাম্বার 2 বন্ধুরা, দেখেন যে আপনাদের ভাগ্যে যদি কিছুতেই সৌভাগ্য আসে না, অনেক পুজো অর্চনা উপায় করার পরও যদি জীবনে যেই সমস্যা তাই রয়ে যায়, তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর শনিদেবের কৃপা নেই। কারণ শনিদেব হচ্ছেন এই কলিযুগের কর্মফলদাতা। তাই শনিদেবের কৃপা প্রাপ্ত করার জন্য বা শনিদোষ কাটানোর জন্য যে কোনো অমাবস্যা বা যে কোনো শনি মঙ্গলবার বা যে কোনো গ্রহণের দিন আপনারা সর্ষের তেলে কিছুটা কালো তিল মিশিয়ে সেই সর্ষের তেলে আপনারা নিজের ছায়া দেখে কোনো গরিব দুঃখীকে বা কোনো শনি মন্দিরে গিয়ে সেই তেল দান করুন। এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খোলে এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং গ্রহদোষ, গ্রহবাধা, প্রেত সমস্যা ধীরে ধীরে কেটে যায়। বন্ধুরা, এইভাবে আপনাদের পরপর 7 দিন করতে হবে। মানে ধরুন, আপনি আজকের দিনে করলেন তো আপনাকে আবার পরের শনিবার করতে হবে, বা আপনি পরপর 7টি শনিবার এই প্রক্রিয়াটি করতে পারেন। এছাড়া বন্ধুরা, আপনারা বাড়িতে মঙ্গলবার দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন। কারণ যেই বাড়িতে মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করা হয় সে বাড়িতে কখনও শনিদেবের খারাপ প্রভাব পড়ে না, সে বাড়িতে সর্বদাই আয় উন্নতি বৃদ্ধি পায়। তাই অবশ্যই বন্ধুরা আপনার এই কথাটি কিন্তু মাথায় রাখুন। নাম্বার 3 বন্ধুরা, গ্রহ বা যে কোনো সমস্যা দূর করার সবথেকে সহজ উপায় হচ্ছে ভক্তি। তাই আপনারা দুধ, গঙ্গা জল, ঘি, মধু ও দই এই 5টি জিনিস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করার পর একটি পাত্রে সেই জল সংগ্রহ করবেন, আর তারপর আপনারা সেই জল কিছুটা চোখে, মুখে ও মাথায় ছিটিয়ে এবং সামান্য প্রসাদ রূপে আপনারা জিভে দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এইভাবে আপনারা টানা 11টি সোমবার যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো। এবং এই মন্ত্র আপনারা 11 বার, 21 বার, 51 বার বা 108 বার জপ করবেন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের জীবন থেকে মহাদেবের কৃপায় সকল গ্রহদোষ, বাধা, বিপত্তির কেমন নাশ হয়ে গেছে। নাম্বার 4 বন্ধুরা, সিদ্ধি পাতা জলে মিশিয়ে প্রত্যেক সোমবার যদি ভগবান শিবকে স্নান করানো যায় তো বন্ধুরা যে কোনো গ্রহদোষ, যে কোনো সমস্যাই এতে নাশ হয়ে যায়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই টোটকাটি ফলো করতে পারেন। নাম্বার 4 বন্ধুরা, 1 ঘটি জল রাতে শোয়ার আগে বিছানার তলায় তা রেখে পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলায় স্নান করে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে স্মরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তুলসী গাছে সেই জল অর্পণ করে মাতা তুলসী
ও ভগবানকে বলবেন যে যেন তিনি আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সমস্ত রকম গ্রহদোষ বাধা বিপত্তি এবং বাস্তুদোষের নাশ করে দেন। বন্ধুরা, এইভাবে আপনারা বৃহস্পতিবার দিন বা যে কোনো শুভ দিনে এই প্রক্রিয়াটি করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই, দেখা হবে এর পরের ভিডিওতে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।